বারো মাসের তেরো পার্বণের নানা রং বর্ণ গন্ধ উড়ে বেড়ানো শহর কলকাতায় এখন এক সুর দুর্গাপূজা। আট থেকে আশি সবার মনে প্রাণে দেবী দুর্গার আরাধনা। শক্তি দেবীকে এক নজর দেখতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও যেন আক্ষেপ নেই কারো। শহরে প্রায় 3,500 পূজা মণ্ডপের মধ্যে কেউ দক্ষিণ কলকাতার দিকে ঝুঁকে থাকেন, কেউ বা থাকেন উত্তরের দিকে। তবে দিন শেষে এগিয়ে থাকে দুর্গাপূজার আমেজ, উচ্ছ্বাস এবং ধর্মীয় ভাবাবেগ। ধনী গরিব থেকে সমাজের সব শ্রেণীর মানুষের মাঝে দেবী দুর্গা আসেন অর্থনীতির ত্রাতা হিসেবেও। বছর জুড়ে শুধু শারদীয় উৎসবেই প্রায় 3,00,000 কোটি টাকার ব্যবসা হয়। আর সিটি অফ জয় হয় 50,000 কোটি টাকারও বেশি ব্যবসা। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে? কোটি কোটি টাকা আপনার যে টাকাটা উঠে সব নিচে অস্তর দিকে যে লেবাররা কাজ করে ওর ঘর সংসার চলে, অনেকজন জড়িত এর মধ্যে। আজকে 50,000 কোটি টাকার ব্যবসা হচ্ছে। সব পয়সাটা টাকাটা তো সব সবার পকেটে গিয়েই ঢুকছে। এটা সমগ্র জাতির কল্যাণ, সমগ্র সমাজের কল্যাণ। শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা শুরু হয় শারদীয় দুর্গাপূজার। তাই এদিন উত্তর কিংবা দক্ষিণের প্রায় সব পূজা মণ্ডপেই পঞ্চমীর সন্ধ্যার ভিড়কেও পেছনে ফেলেছে। মণ্ডপগুলোর বিভিন্ন থিমের মাধ্যমে সমাজের নানা প্রেক্ষাপটের বিষয়ও এই প্রজন্ম জানছে নতুন করে। এই পুজোর সময় সবাই আমরা একসাথে আছি। সকাল 8টা থেকে আমরা নেমে পড়ি, সে রাত্রি 12টার সময় বাড়ি যাই। কী করে সময় যাচ্ছে আমরা কিছু জানি না। প্রত্যেক বছর এই পুজোর জন্য আমরা অপেক্ষা করি, এই দিনগুলোর জন্যে, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। তো এক এক দিন এক এক রকম ঠাকুর দেখি এবং বিভিন্ন থিমের উপর যে পুজো হয় এই ভাবনাগুলো আমাদের ভীষণভাবে ভালো লাগে। কলকাতা ছাড়াও শহরতলি ও রাজ্যের 23টি জেলায় একইভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করা হচ্ছে শারদীয় দুর্গা উৎসব। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত।